আচ্ছা তার বাবার সাথে নামাজ দিয়েছে। আমি একটু স্পেশাল আজকে অ্যাড করেছি, সেটা হচ্ছে কি আমাদের লুচি আলুর দমটা আমি নিজে থেকে বানিয়েছিলাম। পর্দার বাইরে ব্যক্তি জীবনে একজন দায়িত্ববান বাবা শাকিব খান, শুধু সুপারস্টার হিরোই নয়, অপু তাকে একজন সুপারস্টার বাবাও বলেন। বরাবরের মতো এবারও ছেলেকে নিয়ে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করেছেন শাকিব খান, যে বিষয়টি মুগ্ধ করেছে অপু বিশ্বাসকে। কেননা এতটা ব্যস্ততার ভিড়েও ছেলের কথা ঠিকই মনে রেখেছেন তিনি, তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। সংসার জীবনে খুব একটা সুখী হতে না পারলেও দুই ছেলের মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন শাকিব খান। ছেলেরাই এখন তার আরেকটা পৃথিবী, যে কারণে ক্যারিয়ারের সকল ব্যস্ততাই তার ছেলেদের কাছে তুচ্ছ। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলেও আজ শুক্রবার ছেলের জয়কে নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন শাকিব খান। ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে এমনটাই জানা যায়, বরাবরের মতো বাবা ছেলে আবারও সেম পাঞ্জাবিতে নামাজ পড়েছেন। শাকিবের বিষয়টির প্রতি অপু সর্বদাই প্রশংসা করেন, তবে তিনি শুধু নিজের ছেলের কথাই নয়, বুবলির ছেলে বীরের কথাও প্রকাশ করেছেন। অপু জানিয়েছেন জয় এবং বীর শাকিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, ছেলেদের প্রতি শাকিবের কাছে কোনো কম্প্রোমাইজ চলে না, যে বিষয়টি অপুকে মুগ্ধ করেছে। যদিও বর্তমান সময়ে শেজাদ খান বীরের চেয়ে বড় ছেলে আব্রাহাম খান জয়ের সাথে বেশি দেখা যাচ্ছে শাকিব খানকে, তবে তার মানে এই নয় যে শাকিব তার ছোট ছেলেকে ভালোবাসে না। শাকিব জানিয়েছেন ছেলে তো দুজনই তার, আজ জয়ের সাথে দেখা যাচ্ছে, কাল শেজাদের সাথে দেখা যাবে। তাছাড়া জয় এখন তার মাকে ছাড়াও থাকতে পারে, যে কারণে জয়কে একটু বেশি দেখা যায় তার সাথে। ঠিক বীরও যখন বড় হবে তখন তাকেও ঠিক এভাবেই বাবার সাথে দেখা যাবে। যুক্তরাষ্ট্রে জয়কে যেমন সুন্দর একটা মেমোরিজ দেওয়া হয়েছে, তেমনি করে সুযোগ মতো বীরকেও দেওয়া হবে। প্রতি আমার ভালোবাসা থাকবেই, ইব্রাহিম গেছে তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছে, সামনে শেজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাআল্লাহ। তবে ছেলেদের প্রতি শাকিবের এই ভালোবাসায় আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।